ঘোরার যারা তারা কিন্তু আপত্তি করেনি, যারা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা ইভিএম নিয়ে কোনো আপত্তি করেনি, এবং যারা প্রার্থী ছিল যারা জয়ী হয়েছে যারা জয়ী হতে পারেনি তারা ওটা আপত্তি করেনি। সুতরাং তারা জানে যে ইভিএম কি পিছনে কি হয়েছে সেগুলোর উত্তর দেওয়া হয়েছে, এগুলো আমি যদি পিছনে কথা বলেন তাহলে আমাকে সেখানে বলা হবে। এই যে আজকে কিনা আলোচনা হলো সেগুলো নিয়ে কথা প্রশ্ন করলে আলোচনা গাইবান্ধা নির্বাচন আমরা অনেকে বলেছি যে সিদ্ধান্ত নির্বাচন প্রশ্ন নিয়েছে ঠিকই নিয়েছে, তার ক্ষমতা আছে, সে দেখেছে, প্রত্যক্ষ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। সে নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা নতুনভাবে তত্ত্বাবধান দরকার একটা গাইবান্ধা মানে এনআইডি কথা আমরা বলেছি যে এনআইডি যেহেতু নির্বাচন কমিশনের তৈরি একটা জিনিস, এটা নির্বাচন কমিশনের কাছে থাকলে কোনো অসুবিধা হয় না সরকারের। সুতরাং এই এনআইডির সাথে জাতীয় নির্বাচনের বা ভোটার তালিকা যেটা ডাটাবেস ভোটার তালিকা আছে তার পুরোপুরি সম্পর্ক আছে, এটাকে মাঝখান থেকে তুলে নিলে নির্বাচন কমিশনের কাজ করতে অসুবিধা হবে। ইভিএমের কথা আমরা বলেছি যে ইভিএমটা যেখানে যা আমি বলেছি বিশেষ করে যে যে সমস্ত যেগুলো তো নির্বাচন হয়েছে ইভিএমের মাধ্যমে সেখানে ভোটার ভোট দিয়েছেন এবং অনেক 80% 70% 65% লোক ভোট দিয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনোরকম ভোটার যারা তারা কিন্তু আপত্তি করেনি, যারা প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা ইভিএম নিয়ে কোনো আপত্তি করেনি, এবং যারা প্রার্থী ছিল যারা জয়ী হয়েছে যারা জয়ী হতে পারেনি তারা ওটা আপত্তি করেনি। সুতরাং তারা জানে যে ইভিএম কি, যারা ইভিএম ব্যবহার করেনি, যারা ইভিএম দেখেনি তারা তাদের পক্ষে ইভিএম বোঝা একটু কঠিন, যেটা রোব সব বললেন যেটা নতুন প্রযুক্তি। সুতরাং আমি মনে করি যে যতদূর পারা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত, কারণ হিসেবে বলেছি যে আমাদের দেশে যে প্রেক্ষাপট সেটা অন্য দেশের সাথে তুলনা করা যায় না। এখানে ভোটের পরিবেশ ভালো থাকে না, এখানে কেন্দ্র দখল করে, এখানে ভোট ডাকাতি হয়, এখানে 100% ভোট হয়, সেখানে এই স্বাভাবিক নির্বাচনের চেয়ে ইভিএম নির্বাচনের মাধ্যমে নির্বাচনের সংস্কৃতিটাকে পরিবর্তন করতে হবে। আমাদের সমাজে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনের, এখানে নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে হবে এবং মাঠ প্রশাসনের সাথে তাদের ঘন ঘন বৈঠক করতে হবে, আলোচনা করতে হবে এবং তার মাধ্যমে তাদেরকে নির্বাচনের কাজে সহযোগিতা করার ক্ষেত্র পরিবেশ সৃষ্টি করতে হবে।